ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. عليكم السلام ورحمة الله الدين بون أبني جانتي چهيچين كيو جو دي مرمي شبط كوري جي ميتها غطا بول بنا با كارو غيبوت شي كور بنا একটা পর্যায়ে গিয়ে সে মিথ্যা বলে বসলো অথবা গীবত করে ফেললো, সেক্ষেত্রে তার করণীয় কি? যেহেতু সে শপথ ভঙ্গ করেছে সেক্ষেত্রে তাকে কাফফারা দিতে হবে। আর শপথ ভঙ্গ করার যে কাফফারা, এমর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মাঈদার 89 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ফাকাফফারাতুহু ইত'আমু 10 মাসাকিন মিন আওসাতি মা তুত'ইমুনা আহলিকুম আও কিসওয়াতুহুম আও তাহরীর রাকাবা। যে খাবার আপনারা সাধারণত খেয়ে থাকেন সেই খাবার দিয়ে 10 জন মিসকিনকে খাবার দিতে হবে, অথবা যদি সেটা সম্ভব না হয় তাহলে 10 জন মিসকিনকে তাদেরকে কাপড় চোপড় কিনে দিতে হবে। যদি সেটা সম্ভব না হয় তাহলে যদি দাস থাকে দাস মুক্ত করতে হবে, যদিও দাসের প্রথা অনেক আগেই বিলুপ্ত হয়ে গিয়েছে। যদি মিসকিনদেরকে খাবার কিনে দেওয়া 10 জন মিসকিনকে অথবা তাদেরকে কাপড় চোপড় কিনে দেওয়া সম্ভব না হয় সেক্ষেত্রে 3 দিন সিয়ামের কথা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের শেষ অংশে বলেছেন, ফামান লাম ইয়াজিদ, আগে যে কথাগুলো বলা হয়েছে, যে কাফফারার কথাগুলো বলা হয়েছে, মিসকিনদেরকে খাওয়ানো 10 জন বা তাদের কাপড় চোপড় ক্রয় করে দেওয়া, দাসমুক্ত করা, এই কয়টা কাফফারা, এই 3টা কাফফারা যে দিতে সক্ষম থাকবে না তার জন্য ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু থালাসাতি আইয়াম, তাহলে সে 3 দিন সিয়াম পালন করবে। এটাই হচ্ছে তার কাফফারা বা জরিমানা আমরা বলতে পারি। এটা করলে ইনশাআল্লাহ তার কাফারা আদায় হয়ে যাবে। এবং আরেকটি বিষয় আমরা লক্ষ্য করতে পারি যে যদি কেউ কারো বিষয়ে গীবত করে ফেলে অনিচ্ছাকৃতভাবে বা ইচ্ছাকৃতভাবে যদি হয়ে যায়, সেই ক্ষেত্রে সে বেশি বেশি করে ইস্তেগফার করবে, তার জন্য ক্ষমা চাইবে, যার জন্য সে গীবত করেছে তার প্রশংসা করবে এবং নিজে যে গীবত করেছে এর জন্য ক্ষমা চাইবে, এবং যার গীবত করা হয়েছে তার যে প্রশংসা ভালো দিকগুলো আছে সেগুলো তুলে ধরবে মানুষের সামনে এবং তার জন্য দোয়া করবে। এটাও একটা দায়িত্ব বা করণীয়। আল্লাহু আলাম বিসওয়াব, বারাকাল্লাহু ফিকুম।